হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আমি আবার চলেছি ব্যাক টু ব্যাক নিউজ নিয়ে। তো আজকে আমাদের বিষয়ে থাকবে যে ইউএমপির ইনকিউবেটর, যে ইউএমপিটি আছে, তো এই ইউএমপিটার আজকে ডিসকাউন্ট দিয়েছে। তো আমরা এই স্ক্রিনটা বের করে ফেলবো। তো স্ক্রিনটা বের করতে আমরা গেস করছি আমাদের 2000 টাইমের মধ্যে, আমরা দুই আড়াইয়ের মধ্যে আমরা গেস করছি এটার মধ্যে আমরা পেয়ে যাব। তো আশা রাখছি যে এইটা যাতে আমরা খুব কমের মধ্যে পেয়ে যাই। তো আমরা এটা পাওয়ার জন্য আমরা আমাদের বান্ধবীকে নিয়ে নিব, অর্থাৎ আমরা আমাদের ইবাকে নিয়ে নিব। তো ইবাকে নিয়ে নিলাম। তো আর কিছু করবো না, জাস্ট ইবাকে নিচ্ছি। এখন আমরা স্পিন করা শুরু করব। তো দেরি না করে চল শুরু করি আজকের ভিডিও। তো এখানে আমরা মূল ইভেন্টের মধ্যে চলে আসছি। তো এখানে আমরা স্পিন করব। তো এখানে আমাদের আছে 4,547 ডায়মন্ডের মধ্যে। তো দেখা যাক আমাদের কত ডায়মন্ড কাটে এই ইউএমপিটা বের করতে। তো আমাদের গ্যাস হচ্ছে আমরা 2500 ডায়মন্ড আমরা গ্যাস করছি। তো এর মধ্যে আমরা পেয়ে যাব। তো প্রথমেই আমরা 5টা স্পিন একসাথে করে দিয়েছি। তো দেখা যাচ্ছে আমাদেরকে কিছুই দিল না। তো এখন আমরা একটা টেকনিক ফলো করব। তো টেকনিকটা বলি, তো টেকনিকটা হচ্ছে আমি সিঙ্গেল স্পিন করব 5টা একসাথে, একটা একটা করে 5টা স্পিন করব, প্লাস এরপরে 5টা স্পিন একসাথে করে দিব। তো দেখা যাক এই টেকনিকটা আমাদের কাজে আসে কি না। তো যদি এই টেকনিকটা কাজে আসে তো আমরা এই টেকনিকটা ফলো করব, নাহলে নেক্সট টেকনিকটা ইউজ করব। তো এখানে দেখাচ্ছে আমাকে তেমন কিছুই দিচ্ছে না, জাস্ট আমাকে ও আরেকটু জেনে আমি একটা স্টোন পেয়ে যেতাম। তো স্টোনটা এবার একটা জিনিস কি, এখানে একটা জিনিস আমার অনেক খারাপ লেগেছে। তো আগে দেখা যেত তিন দিকে আপনার স্টোনটা দেওয়া থাকতো, কিন্তু এবার আপনার রিয়ার আইটেমের মতো করে দিয়েছে। যেমন জাস্ট সিঙ্গেল একটা স্টোন দিয়েছে এক জায়গায়, আর জায়গায় একটা ব্লু প্রিন্ট দিয়েছে। ঠিক আছে, ব্লু প্রিন্টের কথা মানা যায় যে দুইটা হলে বা তিনটা হলে আমরা কোনো কিছু একটা বের করতে পারছি, কিন্তু স্টুডেন্টের ক্ষেত্রে জিনিসটা আরও বেশি হয়ে গেলো কষ্টদায়ক। কারণ স্টুডেন্ট এমনিতেই আবার ওদিকে বাড়িয়ে তোমার 8টা স্টুডেন্ট করে দিয়েছে, তার মধ্যে আবার এদিকে আবার আমাদের স্টুডেন্টটা পেতেও খুব কষ্ট হচ্ছে, কারণ একটা জায়গায় জাস্ট স্টুডেন্টটা অ্যাড করে দিয়েছে। তো ওই জিনিসটা, ওহ এখানে আমি ব্লু প্রিন্ট পেয়ে গেছি। তো আপনি কথার ফাঁকে, তো স্টোনটা আসলে এই জিনিসটা উচিত হয় না আমার মতে। তো আপনারা কমেন্টসে জানান যে এই জিনিসটা কি ভালো করেছে কি না, নাকি খারাপ হয়েছে। আমার মতে এই জিনিসটা অনেক অনেক ফালতু একটা জিনিস হয়েছে, কারণ এটার কারণে দেখা যাচ্ছে যে আমাদের যে স্টোনটা পেতে এখন আমাদের অনেকগুলো বাড়তি একটা ডায়মন্ড খরচ হবে এখন। কারণ অনেকের যেমন এখন আমাদের যদি আমি যদি আমার থেকে আগে জমা ছিল বা 4টা স্টোনসের জন্য হয়তো আমার একটু হেল্প হচ্ছে। যেমন এখন যদি আমি স্পিন করতাম যদি প্রথম থেকে, মানে জিরো আমার থেকে জাস্ট জিরো স্টোন, তখন আমার থেকে স্ক্রিনটা বের করতে কী অবস্থা হতো সেটা একটু চিন্তা করেন। তো সেই জন্যে সেই দৃষ্টিকোণ থেকে বলা হচ্ছে স্টোনটা আসলে কমে গিয়েছে, অনেক অনেক খারাপ হয়েছে আমার মতে। তো আপনারা জানান যে জিনিসটা কেমন হয়েছে। তো এখন আমি আবারও এই সেম টেকনিকটা ফলো করছি যে সিঙ্গেল স্পিন 5টা। তো এই টেকনিকটা মোটামুটি দেখছি কাজ আসছে, সেই জন্য আমি আজকে এই টেকনিকটা ইউজ করব। তো দেখা যাক এই টেকনিকটা কতটুকু ওয়ার্ক করে। তো অনেকেই এই টেকনিকটা ইউজ করতেছে, আমাকে কমেন্টসে জানিয়েছে এবং আমাকে পার্সোনালি ইনবক্স করেছে। তো এখান থেকে আমি এই টেকনিকটা ফলো করার জন্য ইন্সপায়ার হয়েছি। তো দেখা যাক আমি কতটুকু সফল হই। যেমন তো যে বলা সেই কাজ, আরেকটা স্টোন বের হয়ে গেছে। তো টেকনিকটা অনেক ভালো করছে, কাজ করছে, আপনারাও ইউজ করে দেখতে পারেন। যে 5টা সিঙ্গেল স্পিন করবেন আর একটা 5টা একসাথে স্পিন করবেন, ঠিক আছে? এই জিনিসটা একটু খেয়াল রাখবেন যে 5টা সিঙ্গেলভাবে স্পিন করবেন আর একটা ফুল 5টা একসাথে স্পিন করে দিবেন। তো খুব ভালো কাজ করছে, তো এটা ইউজ করতে পারেন। তো আমি এখানের মধ্যে আরেকটা জিনিস জানিয়ে রাখি, যে এখানে আমি ইবাক দিয়ে স্পিনগুলো করছি। এখন রিসেন্ট আমি ইবাক রেটারটা ইউজ করে স্পিনটা করছি। আপনারা চাইলে হায়াতো, ইবা, ডিজি আলোক, তারপর ম্যাক্সিম,
ম্যাক্সিম বলছি সরি, মিগেল 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 ক্যারেক্টার, এগুলো তিন চারটা ক্যারেক্টার আপনি ইউজ করতে পারেন। এই ক্যারেক্টারগুলো খুব কাজে আসে এখন, মানে লাক রয়েলের ক্ষেত্রে, মানে লাকটা ফেভার করার ক্ষেত্রে যে ক্যারেক্টারগুলো অনেক কাজে আসে। তো আমি বলছি আমার অনেক দিনের এক্সপিরিয়েন্স থেকে, তো আপনারা ইউজ করে দেখতে পারেন, যদি আপনারাও পেতে পারেন এগুলো ইউজ করে দেখতে পারেন। তো এখানে দেখা যাচ্ছে আমাদের পাঁচটা স্টোন হয়েছে, তো একটা ব্লু পিন আমরা পেয়েছি এখানে। তো ব্লু পিনের জন্য টেনশন নেই, কারণ দেখা গেল কি ওই তো লাল চাক্কা। তো এখানে একটা ব্লু পিন আর একটা স্টোন আমরা একটা স্পিনে পেয়ে গেছি। তো খুব ভালো একটা কাজ দিয়েছি আজকের টেকনিকটা। এটা আমাদের টেকনিকের কারণে হচ্ছে নাকি আমাদের ইভার কারণে হচ্ছে সেটা আমি এখনও কনফিউজ। তো আপনারা দুটোটা একসাথে করে স্পিন করে দেখবেন যে কোন দিকে আপনাদের কাজে আসছে কি কাজ আসছে না। যদি কাজে না আসে তাহলে পিপিএস ভিডিওগুলো দেখবেন, ওখানে অনেকগুলো টেকনিক বলে দেওয়া আছে, তো ওগুলো ফলো করবেন, ওগুলো তো আপনাদের আমরা অনেক অনেক উপকার হতে পারেন। তো আমাদের এখন আমাদের হাতে আছে ছয়টা স্টোন আর দুইটা ব্লু পিন। তো একটা ব্লু পিন লাগে, আরও দুইটা স্টোন লাগে। তো দেখা যাক আমাদের কত ডায়মন্ডের চুনা লাগে। তো আমি গেস করছি আমাদের আড়াইয়ের মধ্যে আমরা আমাদের এই স্ক্রিনটা বের করতে সফল হবো। তো দেখা যাক কী অবস্থা হয়। তো এরই ফাঁকে আমি একটা ছোট্ট করে একটা কথা বলে রাখি, আপনারা এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন তারা সবাই লাইক করে দেবেন, কারণ আপনারা সবাই ভিডিও দেখেন কিন্তু লাইক করেন না, যার কারণে আমাদের চ্যানেলটা আস্তে আস্তে রিচটা কমে যাচ্ছে। তো সবাই এখনই লাইক করে দাও, দেরি করিও না। আর যারা সাবস্ক্রাইব করে না তারা রেগুলার বেসিস সাবস্ক্রাইব করে দাও। আমি রিসেন্ট দুই তিন দিন যাবত আমি খেয়াল করলাম আমাদের ভিউজ কিন্তু অনেক হচ্ছে, কিন্তু এর তুলনায় আমাদের সাবস্ক্রাইবটা বাড়ছে না। তো যারা যারা এই স্ক্রিনটা নিবা আমি এত সুন্দর করে দিচ্ছি, টেকনিক বলে দিচ্ছি তোমাদেরকে, তো এই দিকে দেখে হলো ভাইকে একটু সাপোর্ট করা দরকার না ভাই। তো দেরি করছো কেন, এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর লাইক বাটন একটা গুঁতা দিয়ে দাও। তো এখানে আমাদের একটা ব্লু পিন আর দুইটি স্টোন লাগে, তো এখনও আমরা পাইলাম না, কি হলো আমি বুঝতে পারছি না। তো এখন এমন একটা অবস্থায় কিছু কোনো টেকনিক কাজে আসতেছে না, মানে একটু এটা অনেক বুঝে গেছে গাড়িটা চার্জ ইঞ্জিনে বুঝতে পারে যে তোমার অনেকক্ষণ যেন স্পিড করা হচ্ছে, হয়তো বা এর থেকে অনেক ডায়মন্ড আছে, হয়তো বা এই ডায়মন্ডগুলো আমাদের খেতে হবে। তো এর থেকে সিম্পল বাজার একটা টেকনিক এখন বলে দিই, যেটা আমি মাঝে মধ্যে ফলো করি, সেটা হচ্ছে আপনারা কিছুক্ষণ মানে লং টাইম স্পিন করার পর দেখবেন যে কিছু পাচ্ছেন না, তখন কী করবেন সিম্পলি ব্যাগ দিয়ে দিবেন, ব্যাগ দিয়ে বের হয়ে যাবেন। ব্যাগ দিয়ে বের হয়ে কিছুক্ষণ পরে মনে করেন 15-20 মিনিট পরে আবার ঢুকতে পারেন। ঢুকে স্পিন করার দরকার নেই, আপনারা জাস্ট সিঙ্গেল একটা গেম প্লে করে আসবেন, গেম প্লে করে আসার পরে স্পিন করবেন। তো এটা আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, এই জিনিসটা খুব কাজে আসে, আমি খুব কাজে আসে আমার, আমি মাঝে মধ্যে এই জিনিসটা খুব ট্রাই করি, অনেক সময় আমার এটা অনেক কাজে আসে যায়। তো আমি এটা বলে দিলাম, এটাও আপনারা খেয়াল করতে পারেন, এই জিনিসটা অনেক ভালো কাজে যায়, তো এটাও ইউজ করে দেখতে পারেন। তো এখান থেকে আমাদের স্ক্রিনটা বিট করতে এত কষ্ট হচ্ছে কেন আমি বুঝলাম না। আমার এখন পর্যন্ত একটা স্টোন আর দুইটা স্টোন আর একটা ব্লু পিন, ব্লু পিনের কথা চিন্তা করছি না, কারণ ব্লু পিন আমি পেয়ে যাবো, কারণ দুটা ব্লু পিন যখন বেঁধে গেছে আর একটা ব্লু পিন আমরা টপ আপ করলেও আমরা পেয়ে যেতে পারবো। তো ওটা নিয়ে আমার টেনশন না, আমাদের স্টোনগুলো নিয়ে আমি টেনশন করতেছি, কারণ এখানে দুইটা স্টোন লাগবে। তো যেটাই বলছিলাম মানে ভিডিওর শুরুর দিকে যে আমাদের স্টোনটা আসলে কমিয়ে দেওয়াটা অনেক একটা খারাপ দিক হয়েছে। তো আসলেই দেখা যাচ্ছে আমার অনেক কষ্ট হচ্ছে স্টোনগুলো বের করতে, মানে স্টোন বেরই হচ্ছে না, এক কথায় স্টোন বেরই হচ্ছে না। দেখতেই পাচ্ছেন আমি একটা এতক্ষণ ধরে স্পিন করছি, একটা স্টোনও বের হচ্ছে না। সব আজে বাজে যা আছে সব কিছু একসাথে দিচ্ছে, কিন্তু স্টোনটা দিবে না, মানে এটা ও হো হো মানে আমি বদনাম করলাম, এটা যে আসতে বা গাড়িতে খারাপ লাগছে সেই জন্য আমাকে দিয়ে দিচ্ছে। তো আপনারা গাড়িনাকে বদনাম করবেন না, গাড়িনা খুব ভালো।
আচ্ছা আমি তো এখন ভালো ভালো কথা বলে দিয়েছি, তো এখন দিয়ে দাও, এখন দিয়ে দিলে ভালো হবে। তো আমরা কি করতে পারি এখন? আমাদের আর একটা মাত্র স্টোন লাগে, আর একটা স্টোন একটা ব্লু পিন লাগে। তো দেখা যাক এখন আমাদের কি অবস্থা হয়। আমরা আবার স্টোন করে দিয়েছি। ও তো এত কম বন্ধন করার পরে মানে বলে না মানে দুঃখের উপর সুখ আসে, তুই এরকম অবস্থা এখন। তো আমরা একটা ও তো খুব কাছে থেকে মানে ঘুরে চলে গেলো, মানে খুব আস্তে আস্তে এসে চলে গেলো। তো দেখা যাক আমাদের আর কত ডায়মন্ড লাগে। আমাদের একটা মাত্র স্টোন লাগে, ব্লু পিনে কোনো টেনশন নেই, ব্লু পিন বের হয়ে গিয়েছে। তো একটা মাত্র স্টোনের জন্য আমরা এখন স্পিন করতে করতে হরণে যাচ্ছি। ও ও ফাইনালি, তো ফাইনালি আমরা আমাদের স্কিনটা এখন নিতে পারবো। আমাদের আটটা স্টোন আর তিনটা ব্লু পিন হয়ে গিয়েছে। তো আমাদের কন্ডিশন জ্বালিয়ে দিয়েছে, তো আমরা এখানে স্ক্রিনটা বের করে ফেলেছি ফাইনালি। তো আমার থেকে অনেক অনেক ভালো লাগতেছে, তো আপনাদের কেমন লাগতেছে সেটা আমাকে বলে দিবেন। তো আমাদের টোটাল কত ডায়মন্ড ভাঙলো সেটা আমি বলে দিই। তো আমাদের 4000 সামথিং ছিল, আমি লিখে রেখেছি কত ডায়মন্ড ছিল, তো এখান থেকে আমি একটু মাইনাস করে দিই। তো আমাদের 1988 ডায়মন্ড আমাদের এখানে খরচ হয়। তো এখানে টোটালি আমরা আমার টার্গেটদের খুব কাছাকাছি ছিলাম, মানে 2500 ডায়মন্ডের আমি একটা টার্গেট নিয়েছিলাম। তো ওইখান থেকে দেখা গেলো আমাদের 500 ডায়মন্ডের মতো বাড়তি বেঁচে গেলো। তো স্ক্রিনটা আপনাদেরকে দেখাবো, তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে, তো দেখতে পারেন হাতে নিচে আমি। তো জোস একটা স্ক্রিন, তো আপনারা চাইলে বিল করতে পারেন, আমি টেকনিকগুলো যেগুলো বলছি সেগুলো ফলো করবেন। তো দেখাবো নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।